বিরিয়ানি খেতে চিকেন রাতে রাতে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু একটা নতুন ব্লগ। তো যাই হোক, এখন প্রায় 7:30 বাজে, একটু আগে চান করেছি না, মানে চুলটা একটু গোছালো, বেরোচ্ছি। চলো আজকের ভিডিওটা না একটু তাড়াহুড়োর মধ্যে মানে শুরু করলাম, কারণ আমাদের খুব তাড়াহুড়ো যেতে হবে, আধা ঘন্টা প্রায় লেট হয়ে গেছি আর কি। চার দাঁড়িয়ে আছে আর এখন সকালবেলা ঘুমতে করলে খুব ভালো লাগে, যেরকম শরীরটাও আর আবহাওয়াটাও সেরা লাগতো। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। চলো ফাইনালি জয়চাঁদের কাছে যাই। 15 মিনিট লেটার আসার সাথে সাথে ফাইনালি বাসটা পেয়ে গেছে, এটা অনেকটা ভালো হয়েছে। আর ভয়েসটা না ঠিক মতো আসেনি, প্রচন্ড পরিমাণে হাওয়া বইছিল তার জন্য। আর জয়চাঁদকে বোঝাচ্ছি যে আমাদের পরীক্ষাটা কেমন হবে, কলকাতা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে ভয় হয়ে আছে। একটু মজাও করছিলাম, যেটা মজা করলে মাইন্ডটা ফ্রেশ থাকে আর কি। যাই হোক, বাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লো চলছে, এবার কখন পৌঁছে দেন। চলো এখানে যাক। এইমাত্র ডায়মন্ড টেম্পলে প্রবেশ করে গেলাম, এখন যাচ্ছি জেডি গেটের পাশ থেকে একদম। এই যে জেডি গেট, তারপর যেগুলো না পারবি সেইগুলো, যেটা পারবি সেটা লিখতেই পারবি। চলো এরকম করিস মনটাকে ফ্রি রাখতে হয়। চলো এখন টোটো করে যাচ্ছি আর কি, ভিতরে হয়েছে সেই স্কুল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে তোমাদের তো বলা হয়নি যে আমরা আজকে ডায়মন্ড কী করতে এসেছি। এই ছেলেটা আজকের পুলিশের চাকরি হবে, কলকাতা পুলিশের, আর এই যে পারুলি হাই স্কুল। আর চলো এখন ভিতরে যাবে, আমি এখন বাইরে বসে থাকবো সেই একটা পর্যন্তই আর কি, একটা দুটো পর্যন্তই, তারপর বাড়িতে যাব। ও চলো আমি এখন একটু রোড রাস্তার দিকে যাবো, কিছু টিফিন করবো, যদি ওদিকে নদীর পাড়ে যে বসে থাকে ওখানে বসে থাকবো। গড়িটা দিয়ে যাবি, দুটো গড়ি করবো। এই যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছে। চলো জয়চাঁদ ভাই ভিতরে চলে গেছে আর প্রচণ্ড পরিমাণে চেক হচ্ছে ভাই, কোনো কিছু অ্যালাউ নেই, যেরকম ফোন, ঘড়ি, মানি ব্যাগ, ব্যাগ মানে কিচ্ছুই অ্যালাউ নেই, সবাইকে চেক করে ঢোকাচ্ছে এখন। ফোন জয়চাঁদ চলে গেছে পরীক্ষা দিতে, আর আমি এসেছি এখন টিফিন করবো, সকালবেলা করে কিছু খাওয়া হয়নি আর কি। চলি দাঁড়িয়ে আছি রোডে। যাই হোক, এখন হচ্ছে প্রায় 10টা আর কি, আমি টিফিন টিফিন কিছু করে এসেছি, এখন যাবো একটু জেডি গার্ডের দিকে, মানে নদীর পারে ডায়মন্ড হারবারে, তো এখানে যেয়ে একটু ঘুরবো। তারপর জয়চাঁদের পরীক্ষা শেষ হতে হতে একটা দেড়টা এরকম বেজে যাবে আর কি, আমি এতক্ষণ কী করবো, যে এখানে একটু ঘোরাঘুরি করি, চলো আবার টোটোটা নেব। এখন আমি টোটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি একদম এদিকে, তো একটু ওপারে যাবো আর কি, যেখানে আইল্যান্ড ডায়মন্ড এলাকা আছে ওইখানে যাবো, আর এখানে একটু পরীক্ষা করবো, তারপর আসবো। মানে এইখানে যাতায়াত করতেই সব গাড়ি ভাড়া শেষ হয়ে যায় আর কি, মানে এত ভিতরে সেই পারলে হাই স্কুলটা এখান থেকে। চলো এখন যাওয়া যাক। ফাইনালি এইমাত্র নেমে গেলাম আইলা ডায়মন্ড হারবার, না এই যে জেডি গার্ডের কাছে আর কি। এরকম ফার্স্ট টাইম আমি এখানে নেমেছি, প্রত্যেকের উপর থেকে আমি যাতায়াত করতাম, তখন জয়চাঁদ যেহেতু পরীক্ষা দিতে চলে গেছে আর আমি এখানে একা বসে কী করবো, শুধু এখানে জাহাজটা যাচ্ছে একবারে কত মালপাত নিয়ে। আর এই হচ্ছে জেডি গার্ড, এই যে হচ্ছে আইলা ডায়মন্ড হারবার আর কি, আর পাশেই রয়েছে আমাদের এস্টেডিয়াম মাঠ এইখানে। এই যে এখন পুরো আমি দাঁড়িয়ে আছি এই আইলা ডায়মন্ড হারবার সামনে, মানে জেডি গার্ডের সামনে, পুরো খুব সুন্দর জায়গা, এখানে দু একটা রিলস করবো আর কি, তাহলে বেরিয়ে যাবো। আর এখন পুরো জোয়ার চলছে, নদীর যে স্রোতটা না ভাই মারাত্মক লেভেলের পুরো। এই দেখো এখানে অনেকে মিন ফিন ধরে, আমাদের এখানে যেইভাবে ধরে যা গভীর, আমার খুব ভয় করে। আর ওই যে জেটি ঘাট, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ আছে, কিন্তু রোদটা গায়ে লাগছে না, এত সুন্দর হাওয়া বইছে না, এই কারণেই হয়তো গায়ে লাগছে না। আর এখানে কিছুটা উপভোগ করি, ওখানে 12টা সাড়ে 12টার দিকে আমি এখানে যাব, তখন হয়তো আর আধ ঘন্টা বা পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আমি এখানে আবার রিটার্ন করবো আর কি। আর বেঙ্গল পুলিশের পরীক্ষা, সরি ওটা কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের পরীক্ষাটা দিতে গেছে না, এরকম ওয়াচ, তারপর বুট যদি লাগে, তারপর বেল্ট, বেল্টটা অ্যালাউ করছে আর কি, মানে সমস্ত কিছু ব্যাগ, ফোন, মানে মানি ব্যাগ যা আছে সমস্ত কিছু রেখে, তারপর চেক করে ভালোভাবে
ভিতরে ফোকাস করতে আর কি। দেখো জয়চর তোমাকে নিয়ে এসেছে তার জন্য আমার অনেকটা সুবিধা হয়ে গেছে, আর ব্যাকপ্যাক আমার কাছে দিয়ে গেছে। যারা কেউ নিয়ে আসে না তাদের অনেকটা বিপদ হয়ে যায় আর কি, কার কাছে ফোন রাখবে বা এত দামি ওয়াচ ওয়াচ সব কিছু রাখবে আর কি। ঠিক আছে, নিয়ে আসা অনেক বেটার আর কি। এখন বাজে প্রায় 11টা, এক্ষুনি দাদাকে ফোন করেছি। দাদা ডায়মন্ড টারবারি মানে পাশে থাকে ওইখানে, যেদিকে ওই সাইডে এখন আসছে আর কি, আর এই বসে আছে। এবার যাই হোক, ফাইনালি এখন দাদা চলে এসেছে, আমার দেশটা থেকে ডিউটি আছে এইখানে। পুরো 10 টাকা করে দিয়েছি, আর এইখানে যে বসেছিলাম না এত সুন্দর হাওয়া। এখন একটু হোস্টেলের দিকে যাচ্ছি আইসক্রিম নিয়ে। এখন যাচ্ছি দাদার হোস্টেলের দিকে, এটা নিয়ে সেকেন্ড বার আর কি চলে এসেছি। এটা না এখন ফাইনালি 12:30 বাজে আর কি, এখন বেরিয়ে গেছি। তখন আধ ঘন্টার মতো এখানে যেতে হবে, জয়চাঁদ আবার বের হবে। হোস্টেলে কারা কারা থাকে অ্যাকচুয়ালি সরকারি অফিস কত দূর এই যে নেবি এই রাজনীতি ওই সাইডে। আমরা ল্যাপটপ কিনতে গিয়েছিলাম মানে অরিতকে নিয়ে দাদা আমি অরিত, সেই ল্যাপটপ আবার রিটার্নও করে দিয়েছিলাম। আবার একটা নেবে ভাবছিল, তা নেওয়া হয়নি। স্মৃতিগুলো সব থেকে একটা বাস দিয়ে এখন প্রায় 20 মিনিট বাকি, এখন যাচ্ছি জয়চাঁদের কাছে আর কি। আর গিয়ে দেখি পরীক্ষা শেষ হয়েছে নাকি, মনে হয় তার আগে চলে যাবো আর কি। দাদা চলে গেছে, আমার 1:30 থেকে আমার ডিউটি আছে, তার জন্য তারও ওর করে বেরিয়ে গেছে। আর এখন ফাইনালি ব্যাপারটা হয়েছে না, এখন বাজে প্রায় 1:10 হয়, জয়চাঁদ পাশে বেরোচ্ছে। আমি লুকিয়ে আছি, দেখি যে আমাকে খুঁজে পায় নাকি আর কি। আমি তো একটা ছোটো ছোটো পিরাং বাদন করতে চলেছি, এখানে লুকিয়ে লুকিয়ে দেখবো কি করে। ওর কাছে ফোন নেই, কিছু নেই, আমাকে কীভাবে খুঁজে বের করে সেটাই দেখবো। এখানে জয়চাঁদ ঘুরছে মানে আমাকে খুঁজছে আর কি, পাচ্ছে না। জয়চাঁদ ওখানে আসছে, আমাকে দেখতে পেয়েছে আর কি। হ্যাঁ কেমন হয়েছে, চাকরি দিয়ে দিয়েছে, কেমন হলো পরীক্ষা? মোটামুটি। চাকরি কিন্তু দেবে না তোদের ডেকে ডেকে এরকম হেনস্থা করে, সে তো জানিস চাকরি নেই। ভালো হয়েছে। কোন কোন প্রশ্ন করছে জানা কিছু পড়ছে না সব অজানা? তোর একটা জানা কোশ্চেন আছে কি, 2023 মহিলা বিশ্বকাপ কোথায় হয়েছিল? 2023 বলতে পারিস না কোথায় হয়েছিল? হ্যাঁ মাঠে হয়েছিল। জানিস অপশন দাও না, তো অপশন গুলো কর। এখন আমরা হেঁটে হেঁটে ফাইনালি যাচ্ছি, আর ওইখানে আমি দাঁড়িয়েছিলাম না, অনেক মা বা গার্জিয়ানরা কথা বলছে আর কি, বলছে যে এই দেখে বেকার হেনস্থা করছে, চাকরি তো ভাই দেবে না, ছেলেমেয়েরা অনেকদিন চাকরি দিচ্ছে। আর এদেরও বিশ্বাস নেই মানে বিশ্বাস উঠে গেছে, মানে চাকরি ওয়েস্ট বেঙ্গলে এরকম বিশ্বাস উঠে গেছে। তাহলে এখন যাচ্ছি, দেখ যদি চাকরি পায় ভালো হবে। আর দেখ শুধু নিজের জন্য চাকরিটা না, সে তাদেরকে দেখাতে হবে যারা এই একটা চাকরির জন্য একটা কাজের জন্য ছেড়ে চলে গেছে। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আর, এইসব মানুষদের দেখাতে হবে ফ্যামিলি কে না। যাই হোক চলো এখন যাই, যদি কিছু খাই নাহলে বাস ধরে সোজা বাড়িতে। তারপর আমরা এখন খাচ্ছি পেয়ারা মাখা, এখানে পেয়ারা মাখা হচ্ছে। এই মাত্র নিয়ে দিলাম পেয়ারা মাখাটা, জয়চাঁদের হাতে আছে, কেমন লাগছে? সত্যি কথা না, গরমের মধ্যে না খুব সুন্দর করে মেখে দিয়েছে, আর ভালো লাগছে আর কি। এখানে শুধু টপিগুলো দেখো শুধু কীরকম রাখা আছে। এখন আমরা এসেছি বিরিয়ানি খেতে, এই যে চিকেন আর জয়চাঁদ এখানে আছে, কেমন লাগছে? ভালো না কেমন আছো?
এইখানে একটা ডিম আর এই যে বিরিয়ানি, চলো এখন একটু ট্রাই করি। কদিন ধরে শুধু বিরিয়ানি চলছে আমাদের, কারণ এদিক ওদিক যাচ্ছি শুধু বিরিয়ানি খেয়ে যাচ্ছি। আজকের বিরিয়ানিটা অনেকটা ভালো, আর অনেকদিন পর ডিম দিয়েছে আর কি। বোতল এরকম উপরে ছুড়বো, কে ক্যাচ ধরতে পারে এক হাতে। এবার পাঁচ সাতটা করে বিরিয়ানি হচ্ছে আমাদের। রেডি রেডি আস্তে আস্তে প্রায় ভাই বিকেল হয়ে গেছে আর কি। আর আমি বলেছিলাম যে আমাদের এখানে টাইপিং করেছি, এবার এখন বাড়ি ফেলছে। আর এই যে টাইপিং, পুরো এই ভিতর থেকে আমাদের যাতায়াত হবে এইখান থেকে। The next day. কিছু কিছু কথা, ফোন কোথায় থাকে মা কোথায় থাকে ঠিক নেই। শুভ বিকেল সবাইকে। সকালবেলা বালি টানছিলাম আর কি। এই দেখো ঘরের পুরো এখান থেকে এখন যাতায়াতটা সেই সুন্দর হবে। এখানে এক গাড়ি মানে দু গাড়ি বালি আনা হয়েছিল, দেখো বালি ফেলে পুরো ভর্তি করে দেওয়া হয়েছে। এবার এইখান থেকে দরজাটা শুধু কেটে দেবো, মানে এই দেয়ালটা আমার ইচ্ছা যে পুরো দেয়ালটা উঠিয়ে দেবো, হাইটটা বড় হয়ে যাবে। আর এই জানলাটা তো কোনো কাজেই লাগবে না। আর এইখান থেকে এরকম যাবো আমাদের রান্নাঘরে, এরকম প্রবেশ। হিরো কে শুয়ে আছে দেখো, গোলু। আমাদের দুটো তিনটে গোলু থাকে। এই হচ্ছে আমাদের রান্নাঘর, আর এইখানে রান্না হবে আর কি। জাস্ট রান্নাটা হবে এইখানে, সামসের সামসের দেওয়া হবে, কলমগুলো তুলে নিতে পারে। এইখান থেকে একটা দরজা করতে হবে, তাহলে আমাদের এখানে বাথরুমে চলে যাবো। এখানে ঢালাই দিয়ে দেবে, এই যে এই চালটা পুরো এখান থেকে মিলিয়ে দেওয়া হবে, আর এই চালটা পুরো ওই পর্যন্ত যাওয়া হবে সেরা একদম। এখানে ঢালাই ধরো দু তিন দিনের মধ্যে ঢালাই পড়ে যাবে, কলম ফলম উঠে যাবে, মানে বর্ষার আগে এটা পুরো রেডি করে নিতে হবে। নাহলে প্রচুর একটা ঘরে না সমস্ত কিছু করতে গেলে, ছোট রুম না, প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। এটা করে নিতে পারলে সে পাবে অনেক। এই জানলাটাও খুলে দিতে হবে, এটা খুলে দিয়ে এইগুলো লাগিয়ে দিতে হবে। কেমন হয়েছে বুদ্ধিটা? এরকম অলিগুলি এই রাস্তাটা কিন্তু সেরা, এই রাস্তাটা যখন বাড়িতে ছাদ দেবো ওই কলমগুলো এই সাইডে কাজে লেগে যাবে। আর ওই পাশে কলম তুলে দিলে মানে বাড়িতে কলম তোলা হয়ে যাবে আর কি, অনেকটা ভালো হবে আর কি। বালি হয়তো আর তিন চার বস্তা লাগবে, ওটা দেখতে হবে কীভাবে আনা যায়। হ্যাঁ চলো রাধে রাধে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, আমি সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। বাই বাই।